হারানো শহর আটলান্টিসের কথা হয়তো অনেকেই জানেন। হাজার হাজার বছর ধরে এই রহস্যময় শহরটি নিয়ে অনেক আলোচনা বিতর্ক হয়েছে। অনেকে করেন, আবার অনেকে বিশ্বাস করেন না এর অস্তিত্ব। এখনও অনেক গবেষক অনবরত খুঁজে বেড়াচ্ছেন সেই হারানো সভ্যতাকে, কিন্তু আজ পর্যন্ত একটি ব্যাখ্যাতীত রহস্য হিসেবে মানুষের মনে রয়ে গেছে এই পৌরাণিক শহরটির নাম। হতে পারে আটলান্টিসের অস্তিত্ব একটি কল্পিত কাহিনী যা শুধুমাত্র পৌরাণিক উপকথাতেই পাওয়া গেছে। আটলান্টিক মহাসাগরের বুকে একটি দ্বীপ ছিল আটলান্টিস। খ্রিস্টপূর্ব 360 অব্দের দিকে গ্রিক দার্শনিক প্লেটন লেখা ডায়ালগ টাইমাউস অ্যান্ড ক্রিটিয়াস বইয়ে আটলান্টিসের কথা প্রথম তুলে ধরা হয়। সেখানে প্লেটো বলেন, হারিয়ে যাওয়া সভ্যতা আটলান্টিসের কথা, যা খ্রিস্টপূর্ব 7000 বছর আগে সূর্যে বীর্যে অপ্রতিদ্বন্দ্বী ছিল। তাদের ছিল অপ্রতিরোধ্য নৌশক্তি, ইউরোপের বেশিরভাগটাই দখলে নিয়েছিল তারা। কিন্তু একদিন ও রাতের একটি ভয়াবহ প্রলয়ে সমুদ্রে বিলীন হয়ে যায় গোটা দ্বীপ। আটলান্টিস শুধু একটি বিশাল আকারের শহর ছিল না, এটি ছিল সব দিক থেকেই অসাধারণ। অনেকের মতে আটলান্টিস প্রতিষ্ঠা করেছিলেন পজাইডন নামে এক দেবতা। আশ্চর্যের বিষয় হচ্ছে, পজাইডন ছিলেন সাগরের দেবতা, আর তিনি ক্লেইটো নামে এক সুদর্শনা নারীকে আকৃষ্ট করার জন্য এই শহরের ভিত্তি স্থাপন করেন। পজাইডন সাগরের কাছাকাছি বিশাল একটি পাহাড় তৈরি করেন যা আটলান্টিস নামে পরিচিতি পায়। আটলান্টিসবাসীরা নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করত। তামা ও দস্তার মিশ্রণে তৈরি ধাতুর দ্রব্য ব্যবহার করত তারা। বলা হয় আটলান্টিসবাসীদের গড় আয়ু ছিল প্রায় 800 বছরের মতো, আর তাদের স্বাস্থ্য এবং শক্তি ছিল অবিশ্বাস্য। তাই বলা যায় আটলান্টিসবাসীরা ছিল মানুষের আদি নমুনা। হয়তো অনেকেই জানেন আটলান্টিস পরিচিত এর বিশাল বিশাল মন্দিরের জন্য। মন্দিরের ভিতর ছিল বিশাল আকারের সব মূর্তি, যেগুলো ছিল স্বর্ণের তৈরি এবং বহুমূল্য। শহরটি এতই সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ ছিল যে তাদেরকে বাইরের কোনো সভ্যতার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন ছিল না। আটলান্টিস কোথায় অবস্থিত ছিল এটা নির্দিষ্ট করে বলাটা অসম্ভব একটা ব্যাপার। অনেকের মতে আটলান্টিসের গল্প পুরোটাই কল্পিত। অনেকে দাবি করেছেন যে রূপকথার আটলান্টিসের মতো কোনো স্থান বা কোনো সমাজ অথবা কোনো জাতিগোষ্ঠী পৃথিবীতে কোনো কালেই ছিল না। প্লেটোর মতে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত ছিল আটলান্টিস। আবার অনেকে বিশ্বাস করেন যে আটলান্টিস যে স্থানে ধ্বংস হয়েছে তা এখন এজোর্স নামে পরিচিত। আবার অনেক তাত্ত্বিকদের মতে মানুষ যাদের আটলান্টিসবাসী মনে করেন তারা তাদেরকে এলিয়েন বা ভিনগ্রহবাসীও ভাবতে পারেন, কারণ আটলান্টিসবাসীদের যে বর্ণনা পাওয়া যায় তা থেকে জানা যায় তাদের মানসিক প্রকৃতি ছিল সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। তারা ছিল বিশাল লম্বা, আর তাদের গায়ের রং ছিল মানুষের গায়ের রং থেকেও অনেক বেশি উজ্জ্বল। অনেকের মতে এটা হতে পারে প্লেটো তার নৈতিক বক্তব্যগুলিকে তুলে ধরার জন্য আটলান্টিস নামে একটি কল্পিত সভ্যতার আশ্রয় নিয়েছিলেন, যার মাধ্যমে তিনি দৃষ্টান্ত সহকারে তার বক্তব্যগুলোকে তুলে ধরেছিলেন। কিন্তু চিন্তা করে অবাক হতে হয়, যে সময় এই আটলান্টিসের কাহিনী লেখা হয়েছিল তখন দুনিয়াতে খুব কম সুযোগ ছিল আশপাশে ঘুরে দেখার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পানির নিচে হারিয়ে যাওয়া একটি শহর আসলে কতটুকুই বা বিশ্বাসযোগ্য? ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।